পিঠে ব্যথা একটা খুবই সাধারণ স্বাস্থ্য সমস্যা। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মানুষ প্রায়ই এই সমস্যায় ভোগেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিঠে ব্যথা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আমাদের পিঠের মেরুদণ্ডের হাড়, পেশি, ডিস্ক, টেন্ডন ও লিগামেন্টের একটি জটিল কাঠামো রয়েছে। এই কাঠামো শরীরের ওজনকে ব্যালেন্সে রাখে এবং চলাফেরা করতে সাহায্য করে। আজকের ভিডিওতে পিঠে ব্যথার কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী 5টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এমনভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে সঠিক ওষুধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার এই পিঠে ব্যথার কয়েকটি কারণ বা কজেস রয়েছে, এই কারণগুলো যদি আমরা জানি তাহলে রোগীকে কিন্তু আরোগ্য করতে সুবিধা হবে। নাম্বার 1-এ রয়েছে ভারী ওজন বহন করা। নাম্বার 2-তে রয়েছে পিঠে ডিস্ক সার্জারি করা। ডিস্ক সার্জারি নাম করে একটা সার্জারি হয়, সেই সার্জারি যদি করা হয় তাহলে কিন্তু পিঠে ব্যথা হয়। নাম্বার 3-তে রয়েছে আঘাত লাগা। নাম্বার 4-এ রয়েছে মানসিক চাপ ও ভুল দেহ ভঙ্গি। এই বিষয়টা কেমন? মানসিক চাপ আমরা যেরকম স্ট্রেস বলি, অত্যন্ত যারা মানসিক চাপে ভোগেন তাদেরও কিন্তু এই পিঠে যন্ত্রণা হয়। এবং ভুল দেহ ভঙ্গি, আমরা যারা অনেকেই যারা এই কম্পিউটার সেক্টরে ব্যাংকে বা অন্য জায়গায় কাজ করে তারা কিন্তু চেয়ারে বসার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, একটা ভঙ্গি আছে, সেই ভঙ্গিমায় যদি না বসা হয় তাহলে কিন্তু এই পিঠে ব্যথা হতে পারে। নাম্বার 5-এ রয়েছে বিভিন্ন প্রকার বাত ব্যথা। এই যে 5টি কারণ, এই 5টি মেন কারণের জন্য কিন্তু পিঠে ব্যথা হয়। এবার আমি এই রোগটি চিকিৎসার জন্য 5টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো একেবারে সংক্ষিপ্ত আকারে, খুব বড় করে তো বলা যাবে না একটা রেমিডিসে, আমি আপনাদের সামনে তুলে দেবো। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা যদি ভিডিওটি না টেনে এই 5টি রেমিডিসের প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ নির্বাচন করতে অসুবিধা হওয়ার কথা নয়। নাম্বার 1-এ রয়েছে অ্যাগারিকাস মাসকেরিয়াস। ওই অ্যাগারিকাসের রুগীরা কেমন হয়? রুগীরা হয় শীতকাতর এবং মোটা, বাসাল প্রকৃতির এবং উত্তেজিত। এবার এই মোটা বলতে কেমনটা মোটা? আমাদের এই ক্যালিকার্ভের রুগীরা যেমন ভীষণ মোটা হয় ওরকমটা মোটা নয়, তবে মোটা আর কি, এই অ্যাগারিকাসের রুগীরা মোটা হয় এবং বাচাল প্রকৃতিরা খুব বেশি কথা বলে এবং উত্তেজিত হয়। রুগীদের মেরুদণ্ডে ভীষণ স্পর্শকাতরতা থাকে, মেরুদণ্ডে চাপ দিলে এমনকি স্পর্শ করলে রুগীরা চমকে ওঠে। তাহলে বোঝা গেল বিষয়টা, যাদের বেদনাটা কেমন থাকে। দেহের যে কোনো স্থানে আগুনের মতো অথবা বরফের মতো সুচ ফুটানো বোধ করে এই অ্যাগারিকাসের রুগীরা। দেহের যে কোনো জায়গায় এটা হতে পারে, মানে ঠান্ডা বা সুচ ফোটাচ্ছে এরকম কোনো অনুভূতি পেতে পারে। অ্যাগারিকাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই চ্যানেলে যেখানে হোমিওইন নাম্বারস লেখা আছে সেখানে টাচ করলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখন যেখানে ভিডিও লেখা আছে সেখানে টাচ করে যদি আপনি নিচের দিকে যান তাহলে 273 নং ভিডিওতে দেখতে পারবেন। নাম্বার 2 রেমেডিসে রয়েছে ইসকুয়েলাস হিপোকাস্টেনাম। এই ইসকুয়েলাস হিপোকাস্টেনামের রুগীরা কেমন হয়? রুগীরা হয় গরম কাতর, পিত্ত প্রদান ধাতুর এবং খিটখিটে স্বভাবের। ইসকুয়েলাসের রুগীদের পিঠে কোমরে ব্যথা নিত্য সহচর। তার মানে হচ্ছে যে এই ইসকুয়েলাসের রুগীদের পিঠে কোমরে ব্যথা প্রায় হয়, প্রায় সঙ্গে থাকে। অশ্ব ও লেভার পীড়াগ্রস্ত রুগীদের পিঠে ও কোমরের ব্যথায় ঔষধটি কিন্তু উৎকৃষ্ট ফল দেয়। রুগীদের ব্যথা শীতকালে এবং ঠান্ডায় বৃদ্ধি পায়, উত্তাপে উপশমিত হয়। ইসকুয়েলাস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 290 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 3 রেমেডি রয়েছে সিমিসিফিউগা রেসিমোসা। এই সিমিসিফিউগা রেসিমোসার রুগীরা কেমন হয়? রুগীরা হয় শীতকাতর, বেত ধাতুর এবং সন্দেহপ্রবণ। বেত ধাতুর মানে এদের বাতগ্রস্ত, বাত রোগটা এদের প্রায় হয় এবং বেত ধাতুর আরও কিছু বৈশিষ্ট্য আছে। যাই হোক, যারা বসে থাকার কাজ করেন তাদের পিঠে ব্যথার জন্য ওষুধটি কিন্তু দারুণ কার্যকর। এই যারা বসে কাজ বাস করেন, সেলাই কাজ করেন, কম্পিউটার সেক্টরে কাজ করেন, তাদের এই পিঠে ব্যথার জন্য এই ওষুধটি কিন্তু দারুণ কাজ করে।
এর বেদনা নড়াচড়ায় বৃদ্ধি পায় এবং উত্তাপে উপশমিত হয়। বেদনা কিন্তু নড়াচড়ায় বাড়ে আর উত্তাপে কমে যায়। এ রোগী এক বিষয় হতে অন্য বিষয়ে প্রবল বাচালতা প্রকাশ করে। মানে এ রোগীরা, এই সেমিসিফিউগা রোগীরা একটা বিষয় বলতে থাকে, সে বিষয় বাদ দিয়ে অন্য বিষয়ে প্রবলভাবে বকা শুরু করে। এ রোগীও ভীষণ বাচাল হয়। বেদনা স্পর্শে বৃদ্ধি হয় ঠিকই, কিন্তু জোরে চাপ প্রয়োগে কিন্তু উপশমিত হয়। এই যে একটা ব্যতিক্রম ধর্মী কিন্তু এই লক্ষণ, এই বেদনাটা স্পর্শে বৃদ্ধি পায়, কিন্তু জোরে যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু আবার উপশমিত হয়ে যায়। সেমিসিফিউগা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলে যেখানে হোমিওর নাম্বারস লেখা আছে সেখানে টাচ করলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখন যেখানে ভিডিও লেখা রয়েছে সেখানে টাচ করে নিচের দিকে গেলে আপনি 249 নং ভিডিওটি দেখতে পাবেন। নাম্বার 4 রেমেডিটি রয়েছে ক্যালিকার্বনিকাম। এই ক্যালিকার্বনিকামের রোগীরা হয় শীতকাতর, মোটাসোটা এবং ভীরু স্বভাবের। পিঠে ব্যথা হঠাৎ এবং তীক্ষ্ণভাবে এসে উপস্থিত হয়, তাতে রোগী চিৎকার করে। ব্যথা উত্তাপে এবং চাপে কিন্তু উপশমিত হয়। মানে বেদনাটা হঠাৎ আসে এবং এত তীক্ষ্ণভাবে আসে যে রোগী কিন্তু না কেঁদে থাকতে পারে না, না চিৎকার করে থাকতে পারে না। যদি রোগিনী হয় তাহলে এই পিঠে ব্যথা কিন্তু তার পিরিয়ডের সময় কিন্তু বৃদ্ধি পাবে। ক্যালিকার্বের রোগী মিষ্টি ও অলমজাতীয় খাদ্য খেতে পছন্দ করে, কিন্তু এরা কিন্তু মাংস খেতে চায় না। রোগীদের বেশি দূর হাঁটতে পারে না এই রোগীরা, কিন্তু এই ক্যালিকার্বের রোগীরা কিন্তু বেশি দূর হাঁটতে পারে না, কিছু দূর হাঁটলে হেঁটেই কিন্তু এরা কিন্তু বসে পড়ে। ক্যালিকার্ব সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 258 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 5 রেমেডি রয়েছে স্ট্যাফিস্যাগ্রিয়া। এই স্ট্যাফিস্যাগ্রিয়া রোগীরা কেমন হয়, রোগীরা হয় গরম কাতর, কামাতুর এবং খিটখিটে স্বভাবের। এ রোগীরা ভীষণ গরম কাতর হয় এবং এদের কামভাবের প্রবণতা, মানে সেক্সুয়াল বিষয়ের এদের ই থাকে খুব বেশি এরা। এর রোগীদের পিঠে ব্যথা বসে থেকে ওঠার সময় কিন্তু বৃদ্ধি পায়, রাতে বৃদ্ধি পায় এবং প্রাতকালে বৃদ্ধি পায়। স্ট্যাফিস্যাগ্রিয়া রোগী সামান্য কথায় ব্যথা পায় এবং রেগে গেলে কিন্তু জিনিসপত্র ছড়ে। এই যে এদের একটা মানসিক অবস্থা, এটা কিন্তু ভীষণ একটা। স্ট্যাফিস্যাগ্রিয়া রোগীরা সামান্য কথায় ব্যথা পায়, আপনি হয়তো ভাবতেই পারবেন না যে এই কথায় সে বেদনা পাবে, ব্যথা পাবে, মনে ব্যথা পাবে। তো স্ট্যাফিস্যাগ্রিয়া রোগীদের এই চরিত্রটাই এরকম, এবং এরা যদি রেগে যায় তাহলে কিন্তু জিনিসপত্র ছড়ে বাচ্চাদের মতো। স্ট্যাফিস্যাগ্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলে যেখানে হোমিওর নাম্বারস লেখা আছে সেখানে টাচ করলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখন যেখানে ভিডিও লেখা আছে সেখানে টাচ করে যদি আপনি নিচের দিকে যান তাহলে 255 নং ভিডিওতে দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিও।